ঢেঁড়স বা ভিন্ডি যাই বলেন না কেন এই সবজিটা দিয়ে এই নিরামিষ পদটা কিন্তু দারুণ টেস্ট হয় তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি দই ভিন্ডি বা দই ঢেঁড়স তো ঢেঁড়সগুলো আগে ভালো করে জলে ধুয়ে নেব ঢ্যাঁড়স কাটার আগে ভালো করে জলে ধুয়ে নিতে হয় আর কেটে তারপরে ধুলে ওটা ভাজতে দেরি হয় তো সব ঢেঁড়সগুলো ভালো করে জলে ধুয়ে নিলাম এবারে ধুয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিলাম যেহেতু ঢেঁড়সগুলো ছোট ছোট সেই জন্য আর ছোটো করলাম না দু টুকরোই রাখলাম সব কাটা হয়ে গেছে এবারে আমি এখানে একটা মশলা রেডি করে নেব ঢ্যাঁড়সগুলো একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম এখানে দই ভেন্ডি বানাচ্ছি বা দই ঢেঁড়স এই যে তিন চামচ দই নিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন একটু গরম মশলা আর হাফ চামচ হলুদ নিয়ে ভালো করে মিক্সড করে একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে এটা মানে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা রেখে দেব এবার গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে ফ্রাই গরম হলে এতে তেল দিলাম আর এক চামচ জিরে দিলাম গোটা জিরে তারপর একটু হিং দিলাম হিংয়ের গন্ধটা নিরামিষ মানে যে কোনো রেসিপিতে ভালো লাগে হিং না থাকলে নাও দিতে পারেন তারপরে ভাজা হলে জিরেটা ঢ্যাঁড়সগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এবারে ভাজা হয়ে গেছে আর এরপরে মশলাটা আমি দিয়ে দিচ্ছি এতে এর মধ্যে সবই দেওয়া আছে মশলাটার মধ্যে নুনও দেওয়া আছে ওই জন্য আলাদা করে আর নুন দিতে হচ্ছে না আর দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে আঁচটা কিন্তু একেবারেই কমে রাখতে হবে মানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে দই কেটে যাওয়ার ভয় থাকে তারপরে নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর যেহেতু ওই মিশ্রণের সঙ্গে আমি একটু চিনি দিতে ভুলে গেছি কারণ টক দই তো টক থাকে সেই জন্য অল্প একটু চিনি দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় ভালো করে কষে নিয়ে তারপরে একটু চাপা দিয়ে দিয়েছিলাম এই যে একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি এবারে ঢেলে ফেলছি এই রেসিপিটা নিরামিষ দিনে বানাতে পারেন খুব ভালো লাগবে মানে গরম ভাতে আর কিছুই লাগবে না এই ঢেঁড়স মানে দই ভিন্ডি বা দই ঢেঁড়সটা হলে এই যে দেখতেও সুন্দর হয়েছে আর আজকে আমি লাঞ্চে আর একটু শুধু একটু ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আলু ভাজা করে নিচ্ছি একটু বড় বড় টুকরো করেছি আর সব কিছুই হয়ে গেছে এবারে সার্ভ করব গরম ভাতের সঙ্গে এই দই ভিন্ডি বা দই ঢেঁড়স কিন্তু দারুণ লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় একেবারেই কম উপকরণ লাগে আর কম সময়ও লাগে তো এটা নিরামিষ দিনে বানাতেই পারেন বানিয়ে তারপর বলবেন কেমন হয়েছে আর আজকে লাঞ্চে এটাই ছিল আমাদের একটু মুগের ডাল আর আলু ভাজা দই ভিন্ডি আর একটু টক দই পাতে দিয়ে দিলাম ওর ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ